নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব নেপচুন মকর রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, কোনো জাতক বা জাতিকার জন্মকোষ্ঠীর সাপেক্ষে নেপচুনের অবস্থান যদি মকর রাশিতে হচ্ছে, এরা কিন্তু বিচিত্র কর্মে এবং গুপ্ত ব্যাপারের দিকে বিভিন্ন ধরনের ঝোঁক রাখতে দেখা যায়। অদ্ভুত আবেষ্টনের মধ্যে দিয়ে এরা কাজকর্মের মধ্যে যে সূচনা সেগুলি করতে চায়, এবং বিভিন্ন নিন্দিত কর্মের জন্য কিন্তু এদের জীবনে বিভিন্ন ধরনের অপবাদ, অপমানজনক সমস্যা চলেই আসে। ভ্রমণের দ্বারা এবং বিদেশে কোনো বন্ধুর ক্ষেত্রে বন্ধুর থেকে কিন্তু সাহায্য লাভ পেতে পারে এরা। আত্মীয়ের জন্য মনোকষ্ট এবং অপবাদ, এই দুই কিন্তু এদের জীবনে মিলে থাকে। বিচিত্র আবেষ্টনে এরা বসবাস করে, তবে আমোদ প্রমোদ বা গুপ্ত প্রেমের জন্য বিভিন্ন কাজে বড় ধরনের বাধা বিপত্তি আসতে এদের দেখা যায়। শারীরিক অত্যাচার, অবহেলা বা নেশার দ্বারা স্বাস্থ্যহানি এদের জীবনে অবশ্যই ঘটে থাকে। অসৎ সংসর্গের জন্য সাংসারিক বিশৃঙ্খলা, এমনটিও কিন্তু এদের ক্ষেত্রে ভীষণভাবে দেখা যায়। এবং দেখুন, গুপ্ত বা রহস্যময় ব্যাপারে মানসিক আনন্দ এদের জীবনে সর্বদাই কিন্তু এরা লাভ করতে চায়, এবং বিদেশে পরধন প্রাপ্তি এদের ক্ষেত্রে হতে দেখা যায়। নিজের আমোদ প্রিয়তার জন্য খ্যাতি বা অখ্যাতি, এই দুই কিন্তু এদের জীবনে মিলতে দেখা যায়। দেখুন, বন্ধুর জন্য অপবাদ এমনটি হয়ে থাকে, এবং একই সাথে অসৎ সঙ্গে বা নিজ সঙ্গে এদের জীবনে কিন্তু বড় ধরনের অবনতি এদের জীবনে ভীষণভাবে লক্ষণীয় হয়ে থাকে। বিপদ যখন এদের আসে, কোনো সমস্যা আসছে, এমন সময় কিন্তু অপ্রত্যাশিত সাহায্য লাভ এদের জীবনে অবশ্যই মিলতে দেখা যায়। তাহলে আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করলাম জাতক জাতিকার জন্মকোষ্ঠীর সাপেক্ষে নেপচুনের অবস্থান যদি মকর রাশিস্থ হচ্ছে, তাহলে তাদের জীবনে কী প্রভাব পড়তে পারে সেই সম্পর্কে আলোচনা করলাম। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানান। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।